বিশ্ববাজারে তেলের দাম কমায় সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা কমিয়ে 199 টাকা থেকে 185 টাকা নির্ধারণ করেছে। তবে রাজধানীর অধিকাংশ বাজারে এখনও আগের দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতারা জানান, অধিকাংশ কোম্পানিগুলো এখনও নতুন দামে তেল সরবরাহ শুরু করেনি। এদিকে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়, আর সোনালি 250 টাকায়। অন্যান্য সবজির দাম মোটামুটি ঠিকঠাক থাকলেও 40 থেকে 50 টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী সেলিম মালিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, বাজারে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হওয়ার পর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আর যেমনটি বলছিলাম এর আগে, মোটামুটি অন্যান্য সবজির দাম আগের মতোই ঠিক থাকলেও কাঁচা মরিচের দাম কিন্তু বেড়েছে, এর পিছনে কি কারণ রয়েছে? বাজারে আপনি যে বিষয়গুলো বলেন, যে সয়াবিন তেলের দামে আমরা যেটা বিষয় লক্ষ্য করছি, যে গত দুই থেকে তিন দিন আগে কিন্তু সয়াবিন তেলের দাম নতুন করে কমানো হলো, যদিও বিশ্ববাজারে কমেছে এই কারণে কিন্তু কমানো হলো। তবে ব্যবসায়ী এবং ভোক্তাদের মাঝে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেটি হলো যে পরিমাণ সয়াবিন তেলের দাম কমেছে সেটি কিন্তু আসলে বিশ্ববাজারের সাথে তাল মিলে কিন্তু সেটা কমে নেই। বরং এর আগে আমরা যেটি দেখেছি, যে সয়াবিন তেলের দাম যখন বিশ্ববাজারে বেড়ে গেল এবং ধাপ ধাপ করে আসলে সয়াবিন তেলের দাম বেড়ে গিয়েছিল, কিন্তু কমার ক্ষেত্রে কিন্তু এক ধরনের গড়িমসি রয়েছে। সয়াবিন তেলের দাম এই যে কমলো, কমার আসলে দুদিন পর আমরা বাজারে দেখতে পাচ্ছি যে সব ব্র্যান্ডের সয়াবিন তেল এখনও বাজারে এসে পৌঁছেনি। বিশেষ করে 1 লিটার 2 লিটারের সয়াবিন তেল কিন্তু বাজারে খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না। আমি একজন ব্যবসার সাথে কথা বলবো, আসলে সয়াবিন তেলের দামের আসলে বর্তমান কী পরিস্থিতি এবং সব তেল কি আসছে কিনা? হ্যাঁ, এখন সব তেলই আসছে, আপনার 1 লিটার 2 লিটার 1/2 লিটার 5 লিটার সবই আসছে। কিন্তু আপনার নতুন রেটে শুধু 5 লিটার পাইছি, ওটা আপনার হলো আগে 980 টাকা গায়ে রেট ছিল, এখন 910 টাকা গায়ে রেট। শুধু নতুন রেটগুলো? হ্যাঁ, নতুন রেট বলতে শুধু 5 লিটারে আসছে, আর বাকি যেগুলো পুরান রেটে কিন্তু দাম কমছে, মানে পুরান রেটগুলোই দাম কমাই দিছে, ডিলাররা দাম কমাই দিছে। ধন্যবাদ সাবিনা। এটা কাওরান বাজারের পরিস্থিতি এটি, তবে আমরা খুঁজে দেখেছি যে কাওরান বাজারের বাইরে যেসব বাজার রয়েছে অধিকাংশ বাজারে কিন্তু নতুন রেটের যে সয়াবিন তেল সেটি কিন্তু এখনও আসেনি। সবজির বাজারে যে পরিস্থিতি বলি, অন্যান্য সবজির দাম মোটামুটি ঠিকঠাক রয়েছে, তবে হঠাৎ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচের দাম বেশ ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ কিন্তু গত কয়েকদিনে প্রায় 40 টাকা মতো বেড়েছে, 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজি মোটামুটি সে আগের দামে বিক্রি হচ্ছে। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক।